আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারা শুভেচ্ছা জানাইলাম আমার ইউটিউব চ্যানেলও। তো এখানে দেখরা ভিডিও শুরুতে আমি আপনারা কতগুলো নাগামরিচ দেখাইলাম, আর নাগামরিচ প্রতিদিনই নাগামরিচ দেখাই দেখাই আপনারা লোভ লাগাই। তো যারা নাগামরিচ পছন্দ করুন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা যে খে খে নাগামরিচ পছন্দ করুন, আর খে কিতাদি নাগামরিচ খাইতে বালা ফাইন। আমি বেশি বালা ফাই হইছে মানে শুটকি শিরা জেঠা বা হুটকি শিরা জেঠা অক্টা দি মানে নাগামরিচ খাইতে বেশি বালা ফাই, বা বড় মাছের শুটকি দুধ বিরিয়ানি রান্দি অক্টার লগু আমার নাগামরিচ দিতে মানে খাইতে বালা ফাই। তো দেখা গেছে যে দুনিয়া আমি মানে শুটকি তরকারি রান্দি ইদিন নাগামরিচ যে সময় কিনে আনি ও সময় তো একটা দেই, আর ওখান যেহেতু আমার গাছের আছে আমি দুইটা তিনটা ওরকম দিই, আবার বাতের লগেও বাঙ্গে খাই, অনেক ভালা লাগে খাইতে। তো খে খে কিতাদি পছন্দ করুন খাইতা আমার কমেন্ট বক্সে কইবা, কারণ নাগামরিচ প্রেমিক আমরা সবাই, নাগামরিচের কথা শুনলে মানে সকলেরই জিব্বার মাঝে ফানি আই হয় যে সব মানে সেউ এমন কোনো মানুষ নাই শৈন্যা যে ইস যদি নাগামরিচ পাইতাম তো খাইলাম মনে। তো কেন দেখরা আমি দেখাইলাম নাগামরিচে গাছের মাঝে আমার অনেক অনেক নাগামরিচ ধরছে, যেহেতু আমরা ইউকেতে আছি ঠান্ডা অনেক ঠান্ডা পড়ে গেছে গি, আর অক্টোবর মাসও শেষ মানে নভেম্বর মাস শুরুই হয়ে যাইব, তারপরও আমার গাছের মাঝে স্টিল অনেক অনেক নাগামরিচ রয়েছে ও আপনার লগে আমি শেয়ার করাম। তো আমি যে মাছাটা বানাইছিলাম এই মাছা বানানির পরে আমি অনেক ফায়দা পাইছি। ফায়দাটা উঠতো যে যে নাগামরিচের গাছটা আমি গ্রিন হাউসও রাখছি মাছার মাঝে তুলিয়া বা মাছা দিয়ে মাছাত রাখছি, এটা নাগামরিচ মানে খুবই কম লাল হয়েছে, আর গরজ একটা রাখছি মানে জায়গা যেহেতু হয়েছে না যার কারণে গরো আমার রাখা লাগছে। তো গরজ একটা রাখছি, একটার দেখা যায় যে ডেইলি ওই তিনটা চারটা ওরকম লাল হয় আর আমি ফারিয়া নেই। তো আর গ্রিন হাউসের যেটা একটা অত বেশি লাল হইছেও না, তো যার কারণে আমার কাছে ভালো লাগে যে যতদিনই হোক আমি নাগামরিচের গাছটা বাঁচাইতাম ফার্মও অতদিনই আলহামদুলিল্লাহ। তো অনেক ঠান্ডা পড়ছে, যে সময় আমি ভিডিওটা করছিলাম আমার অনেক ঠান্ডা লাগছে যে ভিডিও হই করছি। তো এই সময় মানে তুরা তুরা একটু রোদ দেয়, তো যে সময় দিকে আমি রোদ দে তো আমি নাগামরিচের সবগুলো গাছ ওই বাহিরে দেই, কারণ দেখা গেছে গাছের মাঝে অনেক নাগামরিচের মানে ছোটো ছোটো দরছে, তো এগুলো যদি তুরা একটু রোদ পায় তো আমার কাছে লাগে যে জাল হইব আর গ্রান হইব। এমনি তো নর্মালি মরিচ যেগুলো আমরাও আগে মানে প্রথম যেগুলো আইসিল এগুলোর মাঝে অনেক জাল আর অনেক গ্রান আসিল, আর ওখানেও আছে আলহামদুলিল্লাহ, বাট ওখান যেগুলো ছোটো ছোটো মানে ফুল তো কি দরের এগুলার মাঝে অত বেশি জাল হইতো নাই আর অত বেশি গ্রানও হইতো নাই। তো ওখান দেখরা আমি নাগামরিচ যেগুলা মানে কিছু লাল হয়েছে ওগুলো ফার্মু, আর কিছু খাসাও মানে যেগুলো গ্রিন আছে আর কি ওগুলো আমি ফার্মু। দেখতে পারা অনেক অনেক নাগামরিচ দিছি আর আলহামদুলিল্লাহ খাইছি, আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতাম পারতাম নাই। তো ওইখানে দেখরা আমি যেগুলা নাগামরিচ বড় হয়েছে বা লাল হয়েছে ওগুলো আমি ওখানে ফাড়াম, কারণ দেখা যাচ্ছে যেগুলা কিছু লাল হয়েছে এগুলা আরও একদিন গেলে কই মানে ফুরা লাল হয়ে যাবে কি, তো ফুরা লাল করার দরকার নাই আমি ফাড়িও লইরাম। আর দেখরা আমার গার্ডেনটা একটু মেসি রয়েছে, তো যে সময় আমি সবগুলা গাছ মানে যেহেতু অনেক গাছই মরে গেছি গিয়ে আর একটা দুইটা গাছ রয়েছে টমাটোর গাছ আর কিতার গাছ রয়েছে, তো ওগুলো আমি মানে কিতা খড়িয়া সবগুলা টব এক সাইডে রাখি দিমো, আর গার্ডেনটা আমি ফানি দিই এটারে বালা ক্লিন করে নিমো। কারণ হচ্ছে ঠান্ডা ফুরি গেছে কি, আর ঠান্ডা ফুরি গেলে কি তো আমরা আর মানে গার্ডেনও যাওয়া পড়তো না একবারও, মানে মাঝে মাঝে যদি যাই খালিও দেখবো যে গ্রিন হাউসের ভিতরে গাছগুলো কিলা আছে ওখানেও, আর অনেক সময় দেখা যায় মানে ঠান্ডাও ঠান্ডা ফুরি গেলে ঘর থেকে বাড়াইতে ইচ্ছা হয় না, কারণ মানুষ লেজি হয়ে যায় কি বেশি ঠান্ডার কারণে। তো এই নাগামরিচের গাছ তো কি দেখতে পারা অনেক নাগামরিচ গাছের মাঝে রয়েছে ছোটো ছোটো নাগামরিচ আর অনেক জাল, আর এই গাছ জানতাম না এই গাছের মাঝে অনেক শামুক উঠটা বই থাকছে, আমি দেখছি কতটা ফাতার মাঝে শামুক পাইছি বা দামি ওগুলা ফালাইছি। তো আমি স্লাকিলার দেয়া রাখছি তারপরও মানে এটা মানেন না, দেখতে পারা এই তিনটা নাগামরিচ অনেক বড় হয়েছে। আর যে গাছের মাঝে শামুক উঠটা বয় এই গাছের কিছু কিছু পাতাও দেখতে পারা, আমি একটা শামুক কেন কি সুন্দর উঠা বইছি, এটা এলাকা নইলে গাছটা মরার সম্ভাবনা বেশি থাকি যাবে আর মানে ফসি যার আমি দেখছি আমার ছোটো যে একটা নাগামরিচের গাছ, যে নাগামরিচের গাছের মাঝে ছোটো ছোটো নাগামরিচ ধরছে।
তো এই গাছের মাঝে দেখা গেছে শামুকে অনেক পাতা খাই লিছে, খাইয়া মানে একটু কিতা কিতা করে লিছে। তো সবগুলা নাগা মরিচের গাছ তো গরো রাখা সম্ভব নাই, কারণ গাছগুলা অনেক বড় হয়ে গেছে গে। যদি ছোট হইতো তে কিবা কোনো রকম কষ্ট করে গরের মাঝে রাখতাম পারলাম নে, পার দেখা গেছে অনেক বড় আর তোয়ার মতো কোনো স্পেস নাই। একটা খালি কোনো রকম আমি যে রাখলাম, বাট স্পেস আছে, বাট তো মানে তোয়ার একটু প্রবলেম হইল। ওই সময় সন্ধ্যার সময় আমি কটনটা একটু মানে টানাই, ওই সময় একটু কিতা কইরা টানানি লাগে। তো একটু কষ্ট করলাম, যে কষ্ট করলাম যার কারণে গাছের মাঝে স্টিল নাগা মরিচ আছে। আর আপনার লগে শেয়ার করতাম পারলাম, দেখতে পারা এই গাছের মাঝে অনেক নাগা মরিচও রয়েছে। আর এখানে দেখরা একটা দুইটা ডালও তুরা একটু ফসল লাগানো হয়ে গেছে, কি এটা আমার কাছে লাগে শামুকে এটা রেখে তা করে লিছে এই গাছের। তারপরে যেগুলো আছে সবগুলো খাওয়ার পরে আমি চিন্তা ভাবনা করবো যে গাছ কিতা করা যায়। তো আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা সাবস্ক্রাইব করে আমার লগে আসুন, সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার সবসময় সাপোর্ট কইরা যাইরা। আর আমি চাই মো সবসময় আপনারা আমার সাপোর্ট কইরা যাইবা। তো আমরা তো গার্ডেনিং দিস ইয়ারে শেষ, আমরা নেক্সট ইয়ারে লেগে আমরা রেডি হইতাম হইব। তো এর ভিতরে তো আমি আমার চ্যানেলের মাঝে খালি তো আমি গার্ডেনিংয়ের ভিডিও দিই না, আমি আমার চ্যানেলের মাঝে রেসিপি, কুকিং, ব্লগ মানে সবটারই ভিডিও দিই। তো আপনারা যে আমার যেভাবে গার্ডেনিংয়ের ভিডিওর মাঝে সাপোর্ট হইয়া গেছেন, তো আমি চাইবো আপনারা আমার আমার সবগুলা ভিডিওর মাঝে আমার সেমভাবে সাপোর্ট হইয়া যাইবা। তো এখানে দেখতে পারছেন আমি অনেক নাগা মরিচ ফার্সি আর গাছের মাঝেও রয়েছে দেখতে পারা। তো আমি আর ওখান গাছের মাঝে কোনো ধরনের ভিটামিন দেরাম না, কারণ দেখা আমি একটা গাছের মাঝে দিছিলাম, দেওয়ার ফলে লাগছিল মানে গাছটা একটু অন্যরকম হয়ে গেছে কি, যার কারণে আমি নর্মাল খালি পানিও দিই আর কোনো ভিটামিন দিই না। মাঝে মাঝে আমি চিন্তা ভাবনা আছে যে মাঝে মাঝে আমি একটু কেতা দিমো, রাইস ওয়াটার দিমো, আর কিছু দিতাম না। তো দেখতে পারছেন এখানে অনেক নাগামরিচ মানে হারভেস্ট করছি আর গাছের মাঝে অনেক রয়েছে নাগামরিচ। তো আপনার লগে নেক্সট ভিডিওতে শেয়ার করি সময় আমি নাগা হারভেস্ট করি। তো এখানে দেখরা আমি সবগুলা নাগা মরিচ ফারিয়া গরো আনিলিছি দেখতে পাররা। আর এখানে যেগুলা লাল হয়েছে বেশি, এগুলো আমি গরো যে নাগা মরিচের গাছ রাখছিলাম ও গাছের নাগা মরিচ আমি ফারিয়া রাখছিলাম। তো দেখা গেছে তো ডেইলি 4টা 5টা করে মানে লাল হয়, তো ওগুলো আমি ফারিয়া রাখি। তো এখন কই মানে সবগুলা রেখানো করিয়া তো ভিডিওটা আপনার লগে শেয়ার করিলি, মানে একটা পিকচারও তুলিলি মানে। তো এর লাগে আমি মাঝখানে লাল দিছি আর সাইডে সাইডে গ্রিন দিছি আর কি, দেখতে খুবই ভালো লাগে। ও দেখতে পারা। তো আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগে আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের ভিডিওটা আমি ওখানেই শেষ করবো। আপনারা সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখাইব অন্য কোনো ব্লগ লইয়া। ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।